দাদার সাথে আমার যেটা মজার বিষয় ছিল, দল ছিল যে আড্ডাটা ছিল বাপুবার স্টুডিওতে, আমি ছিলাম সবচেয়ে ছোট ওই আড্ডায়। আমি সবসময় একটু বিশেষ সুবিধা পেতাম যে কোনো কিছুতে, মানে যেমন সঞ্জীবদার ছাড়ি সবাই খেয়েছে স্টুডিওতে আমি ছাড়া, তো সেই জায়গা থেকে আমি সবসময় খুবই আদরের ছিলাম সঞ্জীবদার ক্ষেত্রেও বাপুবাইয়ের ক্ষেত্রেও। আর সঞ্জীবদার ক্ষেত্রে মনে আছে আমার, সঞ্জীবদার সাথে আমার প্রথম পরিচয় আমি লিখতে গিয়ে, আমি ভোরের কাগজে কন্ট্রিবিউট করতাম, এটা 98-99 সালের কথা, আমি তখন স্কুলে পড়ি। তারপরে 2000 সালের দিকে আমি কলেজে থাকা অবস্থায় আমরা একটা অনুষ্ঠান করি, সেখানে দলছুট পারফর্ম করে, ওই প্রথম ফর্মালি সঞ্জীবদার সাথে আমার পরিচয় ওই অনুষ্ঠানের প্রেক্ষিতে। আমি সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম, একটা ডিবেট অর্গানাইজেশন ছিল আমাদের, বিতর্ক সংগঠন, আমাদের অনুষ্ঠানে দলছুট গিয়েছিল। তো তারপর থেকে তো দাদা যতদিন ছিলেন অনেক স্মৃতি দাদার সাথে, অনেক স্নেহ পেয়েছি, আদর পেয়েছি এবং প্রশ্রয় পেয়েছি। দাদা খুবই কী বলবো, ওই যে রাগি বড় ভাই ছিলেন না, দাদা খুবই আদর করতেন এবং সব কিছুতেই প্রশ্রয় দিতেন যে তোরা তোদের মতো কাজ কর, ভালো কিছু হবে। আর দাদার গান, দাদার ফিলোসফি, সেটা ধারণ করা বেশি গুরুত্বপূর্ণ, দাদা তো দাদার গানে বেঁচে থাকবেনই। এবার দ্বাদশ আয়োজন হচ্ছে, আমরা শুরু করেছিলাম 2010 সালে, মাঝখানে শুধুমাত্র 2013-তে আমরা করতে পারি নাই, 13 আর 14-তে দেশের অবস্থা এমন ছিল যে এরকম ওপেন একটা অনুষ্ঠান করার অনুমতি আমরা পাই নাই। সেটা বাদে 2010 থেকে 2023 এই পুরো 14 বছরে এটা 12তম আয়োজন। আর এই আয়োজনটা এত বছর ধরে করতে পারার মূল কারণ আসলে সঞ্জীবদা নিজেই, সঞ্জীবদার গান, সঞ্জীবদার ফিলোসফি, সঞ্জীবদার প্রতি আমাদের সমাজে মুগ্ধতা, সেটা বিরাজমান বলেই সঞ্জীবদা এখনও খুবই সমসাময়িক। দাদা মারা গেছেন 2007 সালে, এই 16 বছর পরে এসেও সঞ্জীবদার গান, সঞ্জীবদার ভাবনা খুবই সমসাময়িক, সেজন্যই সঞ্জীবদা তার গানে এবং তার ভাবনায় এখনও সবার মাঝে বিরাজ করেন। এবং আমরা যেমন সঞ্জীবদাকে ভালোবাসি, আমরা যারা কাছ থেকে দেখেছি, সরাসরি দেখেছি, এই প্রজন্মের যারা, তারাও সঞ্জীবদাকে ধারণ করছে, এটা আমাদের জন্য সবচেয়ে ভালো লাগার বিষয়। এবং এই উৎসবটার মূল উদ্দেশ্যই কিন্তু সেটা, নতুন প্রজন্মের কাছে একজন সঞ্জীব চৌধুরী, তার গান, তার আদর্শ, তার দর্শন পৌঁছে দেয়া। আশা করছি সঞ্জীব চৌধুরী বেঁচে থাকবেন তার গানে, এবং যতদিন বাংলাদেশ থাকবে, বাংলা গান থাকবে, সঞ্জীব উৎসব চলতেই থাকবে। প্রতি 25 ডিসেম্বর এই সঞ্জীব চত্বরে আমরা হাজির হব সঞ্জীব উৎসব নিয়ে।